হে বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2007 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো ফিল্ম ফ্যান্টাস্টিক ফোর রাইজ অব দ্য সিলভার সার্ফার নিয়ে, মানে খুব সহজ করে বলতে গেলে ফ্যান্টাস্টিক ফোর পার্ট টু নিয়ে। এর আগে আমি এই ফিল্মের পার্ট ওয়ান অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এখনও যদি আপনারা ফার্স্ট পার্ট না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন। এর আগের পার্টি আমরা দেখেছিলাম চারটি সাধারণ মানুষ কীভাবে একটি দুর্ঘটনায় সুপার হিরো হয়ে উঠেছিল আর ভিলেনের হাত থেকে একে অপরকে বাঁচিয়েছিল। কিন্তু শেষে আমরা দেখেছিলাম ভিলেনকে তারা চারজন মিলে হারিয়ে দিলেও কোনো একটি জায়গায় আমাদের মনে হয়েছিল সে আবার দ্বিতীয় পার্টে ফিরে আসতে পারে। তাহলে এখন দেখা যাক পার্ট টুতে কী হতে চলেছে। তো আর বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক মেন স্টোরির দিকে। শুরু করার আগে, হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমরা একটি অজানা প্ল্যানেটকে মহাকাশে ধ্বংস হতে দেখি, যার মধ্যে থেকে একটি চকচকে অবজেক্ট সোজা পৃথিবীর দিকে ধেয়ে আসতে শুরু করে। পৃথিবীতে আসার পরেই সে যেই জায়গার উপর দিয়ে যেতে থাকে সেই জায়গা সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে শুরু করে। যেমন জাপানের একটি নদীর উপর দিয়ে অবজেক্টটি পাস করার পরেই আমরা দেখতে পাই সেই নদীর জল পুরোপুরি শুকিয়ে যায়। আবার যে ইজিপ্টকে আমরা মরুভূমি হিসাবে চিনি সেই ইজিপ্টের উপর দিয়ে ওই অবজেক্টটি পাস করার পরেই পুরো ইজিপ্টে স্নোফলস হতে শুরু করে। এদিকে লস অ্যাঞ্জেলসের উপর দিয়ে পাস করার সময় এই শহরের পুরো ইলেকট্রিসিটি চলে যায়। এই আশ্চর্যজনক ঘটনাটিকে কিছু সময়ের মধ্যেই নিউজ চ্যানেলে দেখানো হয়, কিন্তু সাধারণ মানুষ এই নিউজে আকৃষ্ট না হয়ে তারা অন্য একটি নিউজ নিয়ে মাতামাতি করতে থাকে। সেটি হলো মিস্টার ফ্যান্টাস্টিক আর ইনভিজিবল ওম্যানের কিছুদিনের মধ্যেই বিয়ে হতে চলেছে, মানে রিচার্ড আর সুজ একে অপরকে বিয়ে করতে চলেছে। এরপরই আমরা দেখতে পাই রিচার্ডের কাছে জনি এসে তাকে বলে, তোমাদের বিয়ের আগেই আমি একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছি। কিন্তু রিচার্ড জনিকে এখনকার পরিস্থিতি সম্বন্ধে বলতে শুরু করে। সে তাকে বলে, তুমি কি শুনেছো পৃথিবীর আবহাওয়া হঠাৎ করেই চেঞ্জ হতে শুরু করেছে? আর আমি যতদূর জানি এটা কসমিক এনার্জির ফলেই হয়েছে, কিন্তু আমি শিওর নই, তাই আমি এটা নিয়ে পরীক্ষা শুরু করেছি। কিন্তু জনি তার এইসব কথায় পাত্তা না দিয়ে সেই একই কথা নিয়ে তাকে বলতে থাকে, অন্যথায় রিচার্ড ব্যাচেলার পার্টির জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এর আগের পার্টির ভিলেন ভিক্টরকে যে জায়গায় আটকে রাখা হয়েছিল সেই জায়গার উপর দিয়ে ওই চকচকে অবজেক্টটি পাস করার পরেই আমরা লক্ষ্য করি ভিক্টর, যাকে ফ্যান্টাস্টিক ফোর একটি মূর্তিতে পরিণত করে দিয়েছিল, সে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। এবার রিচার্ডের ব্যাচেলার পার্টি চলাকালীন আমরা দেখতে পাই জেনারেল হেগার কিছু সোলজারকে নিয়ে মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে দেখা করার জন্য আসে। সুজ তাকে জানায় তিনি এখন ব্যাচেলার পার্টিতে ব্যস্ত আছেন, কিন্তু জেনারেল তাকে জানায় মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে দেখা করা তার এখন খুবই জরুরি, তাই তারা দুজন মিলে পৌঁছে যায় ব্যাচেলার পার্টিতে। আর সেখান থেকে রিচার্ডকে সঙ্গে নিয়ে একটি অন্য জায়গায় এসে জেনারেল তাকে জানায় পৃথিবীর অনেক জায়গায় হঠাৎ করে এইরকম বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর এইসব গর্তগুলি যেখানে সৃষ্টি হয়েছে সেখানে আশ্চর্য রকমের একটি চকচকে জিনিস দেখতে পাওয়া গেছে, তাই আমি চাই দেশের সুরক্ষার স্বার্থে তুমি এর কারণ খুঁজে বের করো। কিন্তু এই কথা শুনে রিচার্ড তাকে জানায় সামনেই তাদের বিয়ে, তাই তার পক্ষে এই কাজ করা প্রায় অসম্ভব। সুজ তার এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ সে ভাবতেই পারছিল না তাদের বিয়েটা তার কাছে এত ইম্পর্টেন্ট। কিন্তু রিচার্ড তাদের সবার অলক্ষ্যে একটি সেন্সর বাড়ানোর কাজে লেগে পড়ে, যার সাহায্যে সে ওই অদ্ভুত চকচকে জিনিসটিকে ট্র্যাক করতে পারবে। অবশেষে আমরা দেখতে পাই তাদের বিয়ের দিন এসে উপস্থিত হয়েছে, আর এদিকে রিচার্ড তার এই সেন্সারটিকে পুরো রেডি করে ফেলেছে। এবার দেখা যায় তাদের বিয়ের দিন তাদের ওই শহরে মানে নিউ ইয়র্কে ওই চকচকে জিনিসটি এসে হাজির হয়, আর রিচার্ডের বানানোর সেন্সার সেটা বুঝতে পারে, ফলে রিচার্ডের কাছে একটি ফোনে অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ওই জিনিসটি তাদের একদম কাছাকাছি চলে আসায় তাদের পুরো শহরের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়, এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানের কাছেই উঠতে থাকা একটি হেলিকপ্টারের পাওয়ার চলে যায়, আর হেলিকপ্টারটি সোজা তাদের বিয়ের অনুষ্ঠানের দিকে এগোতে থাকে, ফলে সেখানে উপস্থিত সাধারণ মানুষদেরকে বিপদের হাত থেকে বাঁচাতে শুরু করে ফ্যান্টাস্টিক ফোর। এরপর ওই চকচকে জিনিসটিকে সেই জায়গা দিয়ে উড়ে যেতে দেখে তার পিছনে হিউম্যান টর্চ, মানে জনি। এবার জনি যখন তার পিছু নিয়েছিল তখনই আমরা দেখতে পাই ওই চকচকে জিনিসটি আসলেই একটি সিলভারের বানানো মানুষ, আর সে একটি স্কেটের উপর হাওয়ায় স্কেটিং করছে, এমনকি আমরা লক্ষ্য করি সে উঠতে উঠতে দেয়ালের এপার ওপার পর্যন্ত হয়ে যেতে পারে। এখন তার পিছনে হিউম্যান টর্চকে আসতে দেখে সিলভার সাফার তার স্পিড বাড়িয়ে নেয়। এই দেখেই জনিও তার পিছনে আরও দ্রুত ধাওয়া করতে থাকে, কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই সিলভার সাফার পুরো থেমে যায়, আর পিছন থেকে আসা হিউম্যান টর্চের গলা চেপে ধরে তাকে আটকে দেয়। তারপরই তাকে নিয়ে সোজা উপরের দিকে উঠতে শুরু করে, আর এতটাই উপরে উঠে যায় যে হিউম্যান টর্চ তার সব ক্ষমতা হারিয়ে ফেলে। তখনই সিলভার সার্ফার তাকে উপর থেকে ছেড়ে দেয়। জনি তখন কোনো মতে ওই উঁচু থেকে একটি মরুভূমিতে এসে ল্যান্ড করে। এরপর আমরা দেখতে পাই ফ্যান্টাস্টিক ফোর জেনারেল হেগারের সাথে কথা বলছে। সেখানেই জনি তাদের সিলভার সার্ফারের সব কথা জানায়, সঙ্গে তাদেরকে এটাও বলে যখন থেকে সিলভার সার্ফার তাকে টাচ করেছে তার নিজেকে কেমন অসুস্থ মনে হচ্ছে। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তার দিদি মানে সুজ তার পিছনে পিছনে বাইরে বেরিয়ে আসে, আর তার টেম্পারেচার চেক করার জন্য যখনই তার কপালে হাত দেয় তখনই আমরা দেখতে পাই তাদের ক্ষমতা একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়, মানে সুজ জনির মতো পুরোপুরি জ্বলতে থাকে আর অন্যদিকে জনি সুজের মতো অদৃশ্য হয়ে যায়। এই জিনিসটা রিচার্ড দেখতে পেয়েই তাদেরকে জানায় তোমরা আবার একে অপরকে টাচ করো। রিচার্ডের কথা মতো তারা যখন আবার একে অপরকে টাচ করে তখনই তাদের ক্ষমতা যে যার মতো আবার ফিরে পায়।
এরপরই রিচার্ড জনিকে পরীক্ষা করে জানায় সিলভার সার্ফারের সংস্পর্শে আসার ফলে তার ভিতরে আণবিক গঠনে কিছু পরিবর্তন হয়েছে। এর ফলে সে যাকেই টাচ করবে তার সাথেই তার ক্ষমতা এক্সচেঞ্জ হয়ে যাবে। এরপরই আমরা দেখতে পাই ভিক্টর ভন ডুমকে, মানে পার্ট ওয়ানের ভিলেন। সে সিলভার সার্ফারকে ট্রেস করে গ্রিনল্যান্ডে এসে পৌঁছেছে, যেখানে সিলভার সার্ফার মাটির মধ্যে ওই রকম একটি গর্ত বানাচ্ছিল। তার সাথে দেখা করেই ভিক্টর তাকে জানায়, তুমি কে বন্ধু? তোমার তো বিশাল ক্ষমতা, যদি তুমি আর আমি একসাথে কাজ করি তাহলে এই পৃথিবীর যে কোনো কাজ আমরা করতে পারব, আর আমাদেরকে কেউ হারাতে পারবে না। কিন্তু সিলভার সার্ফার তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, আর এটা দেখেই ভিক্টর রেগে গিয়ে তার উপর হামলা করে বসে। কিন্তু এই হামলার ফলে সিলভার সার্ফারের উপর কোনো প্রভাবই পড়ে না। কিন্তু যখন সিলভার সার্ফার উল্টে ভিক্টরের উপর হামলা করে, তখনই ভিক্টর সেখান থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই রিচার্ড তার গবেষণা থেকে জানতে পারে যে গর্তগুলি সিলভার সার্ফার বানাচ্ছে সেগুলি একটি নির্দিষ্ট প্যাটার্নের উপর নির্ভর করে বানানো হচ্ছে, যার ফলেই সে বুঝতে পারে এর পরের গর্তটি সে লন্ডন আইয়ের পাশের নদীর উপর বানাবে। তাই তাদের পুরো টিম জেনারেল হেগারের সাথে রওনা হয় লন্ডন আইয়ের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছেই তারা দেখে অলরেডি জলে গর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে তারা এখানে আসতে লেট করে ফেলেছে। নদীর মধ্যে ওই রকম একটি গর্ত হওয়ার ফলে নদীর আশেপাশের মাটি ফাটতে শুরু করে, আর হঠাৎ করেই নদীর তীরে থাকা লন্ডন আই ভেঙে পড়তে শুরু করে, যার মধ্যে থাকা অনেক সাধারণ মানুষ বিপদে পড়ে যায়। তখনই ফ্যান্টাস্টিক ফোর্স সেই মানুষগুলোকে উদ্ধারের কাজে লেগে পড়ে। প্রথমেই সুজ তার ফোর্স ফিল্ড ক্রিয়েট করে লন্ডন আইকে পড়ে যাওয়া থেকে আটকে রাখে। রিচার্ড তখন তার রাবারের শরীর দিয়ে সেটিকে পুরোপুরি জড়িয়ে ধরে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে থাকে। বেনও তাদেরকে সাহায্য করে, আর এই টাইমেই ওই গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে সিলভার সার্ফার, যাকে দেখেই জন তার পিছনে ধাওয়া করার জন্য এগোতে যাবে। ঠিক তখনই তার সাথে টাচ হয়ে যায় রিচার্ডের, ফলে দুজনের ক্ষমতা একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়ে জন সোজা মাটিতে পড়ে যায়, আর রিচার্ড তার নতুন ক্ষমতা দিয়ে বাকি দুজনের সাহায্যে কোনো রকম লন্ডন আইকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তারপর লক্ষ্য করে পাশের নদীতে যে গর্তটি তৈরি হয়েছে তার ফলে পুরো নদী শুকিয়ে গেছে। এবার দেখা যায় পুনরায় জেনারেল হেগারের সাথে ফ্যান্টাস্টিক ফোর এই বিষয় নিয়ে কথা বলছে। তখন রিচার্ড জেনারেলকে জানায়, এই কাজটির জন্য আমরা খুবই দুঃখিত, তবে নেক্সট টাইম আমরা ঠিক তাকে ধরে ফেলব। কিন্তু জেনারেল তাদেরকে জানায়, আমি তোমাদেরকে আর কোনো সুযোগই দিতে চাই না, তোমাদেরকে সুযোগ দিয়ে আমি ভুল করেছি, তাই আমি এখন এই সুযোগটি অন্য কাউকে দিতে চাই। এরপরই তাদের সামনে হাজির হয় ভিক্টর। ভিক্টরকে দেখে বেন রেগে গিয়ে তার গলা চেপে ধরে, কিন্তু জেনারেল তখনই তাকে বলে, ওকে ছেড়ে দাও, ও আমার হয়ে কাজ করে। রিচার্ড তখনই জেনারেলকে জানায়, ভিক্টরকে বিশ্বাস করলে আপনি অনেক বড় ভুল করবেন, কারণ ও বিশ্বাসের যোগ্যই না। কিন্তু জেনারেল তাদের সকলকে জানায়, ওর কাছে এমন একটা বুদ্ধি আছে যার সাহায্যে আমরা খুব সহজেই সিলভার সার্ফারকে ধরে ফেলতে পারবো। এবার ভিক্টর ফ্যান্টাস্টিক ফোরের উদ্দেশ্যে জানায়, আমি তোমাদেরকে এখনও ঘৃণা করি, কিন্তু পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে। এখানেই রিচার্ড না চাইলেও তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এবার ভিক্টর তাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখায় যেখানে সিলভার সার্ফার তার ক্ষমতার সাহায্যে ভিক্টরের ওপর হামলা করছে। এটা দেখেই তাদের সকলকে সে জানায়, সিলভার সার্ফার যে ক্ষমতার সাহায্যে ভিক্টরের ওপর হামলা করেছে, এই পুরো ক্ষমতাটি আসে ওই স্কেট থেকে, যেই স্কেটটির ওপরও দাঁড়িয়ে আছে। আর আমরা যদি কোনোভাবে ওই স্কেট থেকে তাকে আলাদা করে দিতে পারি, তাহলে আমরা খুব সহজেই তাকে ধরে ফেলব। এরপর রিচার্ড আর ভিক্টর দুজনে মিলে একটি ডিভাইস তৈরির কাজে লেগে পড়ে, যার সাহায্যে তারা ওই সিলভার সার্ফারকে তার স্কেট থেকে আলাদা করতে পারবে। এর মধ্যেই আমরা দেখতে পাই ভিক্টর লুকিয়ে লুকিয়ে আলাদা একটি ডিভাইস রেডি করতে থাকে, আর যখনই তার কাছে কেউ চলে আসে সে তখনই ওই ডিভাইসটি লুকিয়ে ফেলে। রিচার্ড এবার তার গবেষণার সাহায্যে জানায়, নেক্সট গর্তটি সিলভার সার্ফার জার্মানির ব্ল্যাক ফরেস্টে করতে চলেছে, তাই তাদের নতুন তৈরি করা ওই ডিভাইসটি নিয়ে সবাই মিলে পৌঁছে যায় ব্ল্যাক ফরেস্টে। সেখানে পৌঁছেই বেন, জনি, সুজ আর রিচার্ড চারজন মিলে তাদের তৈরি করা ওই নতুন ডিভাইসটিকে চারটি আলাদা আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করে। এখানেই সুজ যখন তার ডিভাইসটিকে রেখে অন করতে যাবে, ঠিক সেই টাইমে তার সামনে এসে হাজির হয় সিলভার সার্ফার। সিলভার সার্ফারকে দেখেই সে সঙ্গে সঙ্গে তার বাকি সঙ্গীদেরকে ইনফর্ম করে দেয়। তারপরই সে সিলভার সার্ফারকে জিজ্ঞাসা করে, সে কেন এই পৃথিবীতে এসেছে আর কেনই বা এই পৃথিবীকে ধ্বংস করতে চাইছে। তখনই সিলভার সার্ফার তাকে জানায়, এই পৃথিবীকে আমি ধ্বংস করতে চাই না, এই পৃথিবীকে ধ্বংস করতে চায় অন্য কেউ, আমি শুধু তার হয়ে কাজ করছি, কারণ আমি তার হয়ে কাজ করতে বাধ্য। সুজ তাকে আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে, ঠিক তার আগেই সেখানে উপস্থিত মিলিটারি টিম তার উপর হামলা করে বসে, যার ফলে সিলভার সার্ফার সেখান থেকে বেরিয়ে তাদের হামলা থেকে বাঁচার চেষ্টা করে, আর এখানেই সে একটি রকেট লঞ্চারের হাত থেকে সুজকে বাঁচিয়ে দেয়। তারপর সে খুব সহজেই ওই গুলি বোমা রকেট লঞ্চারের হাত থেকে বেঁচে মিলিটারিদের ক্যাম্পগুলিকে ধ্বংস করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিচার্ড তাদের তৈরি নতুন গেজেটটিকে অন করে দেয়, যার ফলে সিলভার সার্ফার তার ক্ষমতা হারিয়ে ফেলে আর স্কেট থেকে সোজা নিচে পড়ে যায়। এবার জেনারেল তার পুরো টিম নিয়ে সিলভার সার্ফারকে সেখান থেকে বন্দী করে সাইবেরিয়ার একটি গবেষণা কেন্দ্রে নিয়ে আসে। সেখানেই জেনারেল রিচার্ডকে জানায়, সিলভার সার্ফারকে ধরতে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখন থেকে এটা পুরোপুরি সরকারি একটা কাজ, এখানে তুমি আর কোনোভাবেই থাকতে পারবে না। এবার দেখা যায় একদিকে সরকারি কিছু লোক মিলে সিলভার সার্ফারের উপর জাজ করা শুরু করে, আর অন্যদিকে বেন, রিচার্ড, সুজ, জনি সেখানেই একটি রুমে বসে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে সিলভার সার্ফার কেন বলল সে এই পৃথিবীকে ধ্বংস করতে চায় না, সে অন্য কারোর হয়ে কাজ করছে। তাই একটা ফাঁকা টাইম দেখে সুজ অদৃশ্য হয়ে পৌঁছে যায় সিলভার সার্ফারের কাছে,
আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কে তোমার মালিক আর কেনই তুমি তার হয়ে কাজ করতে বাধ্য? তখন সে তাকে জানায়, আমার মালিকের নাম গ্যালাকটাস, যে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য অন্য গ্রহদের ধ্বংস করে দেয়, আর আমি আমার গ্রহকে বাঁচানোর জন্যই তার কাজ করতে বাধ্য। তোমরা আর কিছুদিনই মাত্র বেঁচে আছো, কারণ আমার ওই স্কেটটিকে ফলো করে কিছুদিনের মধ্যেই সে এই পৃথিবীতে এসে পৌঁছবে আর এই পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তখন সুস তাকে বলে, তাহলে তুমি আমাকে রকেট হামলার হাত থেকে কেন বাঁচালে? তখন সে তাকে জানায়, তোমাকে দেখে আমার পরিচিত কারোর কথা মনে পড়েছিল, তাই তোমাকে বাঁচিয়েছিলাম। এইসব কথা শোনার পরেই তাদের পুরো টিম মিলে ঠিক করে সিলভার সাফারের ওই স্কেটটিকে এখান থেকে অনেক দূরে কোথাও পাঠাতে হবে, যার ফলে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু এখানেই আমরা দেখতে পাই ভিক্টর জিনালকে সঙ্গে নিয়ে ওই স্কেটটিকে পরীক্ষা করার সময় সে তার আসল রূপে ফিরে আসে, আর সেখানে উপস্থিত জেনারেল সহ বাকি সবাইকে মেরে তার তৈরি একটি গেজেটের সাহায্যে ওই স্কেটটিকে নিজের কন্ট্রোলে করে ফেলে। এই গেজেটটি হলো সেই গেজেট যেটা সবাইকে লুকিয়ে ভিক্টর তৈরি করেছিল, আর এই গেজেটের সাহায্যে সিলভার সাফারের ওই স্কেটটিকে যে কেউ তার নিজের কন্ট্রোলে করে ফেলতে পারবে, এমনকি ওই স্কেটের সব ক্ষমতাও তার নিজের হয়ে যাবে। ভিক্টর এবার ওই স্কেটটিকে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে ফেরার হয়ে যায়। যখনই ফ্যান্টাস্টিক ফোর বুঝতে পারে ভিক্টর ওই স্কেটটি চুরি করে এখান থেকে পালিয়েছে, তখনই তারা সেখান থেকে সিলভার সাফারকে ছাড়িয়ে তাকে নিয়ে রিচার্ডের তৈরি একটি আধুনিক প্লেনে করে ভিক্টরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই রিচার্ডের ওই প্লেনটি ভিক্টরকে ট্র্যাক করে ফেলে, আর সঙ্গে সঙ্গেই তারা পৌঁছে যায় ভিক্টরের কাছে। রিচার্ড প্রথমেই ভিক্টরকে বলে, আমাদের পৃথিবী এখন খুবই বিপদের মধ্যে আছে, আর এই বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে এই স্কেটটিকে পৃথিবী থেকে অনেক দূরে পাঠাতে হবে, তাই তুমি আমাদেরকে ওটা ফিরিয়ে দাও। কিন্তু এখানে ভিক্টর ওই স্কেটটি পাওয়ার পর অনেক শক্তিশালী হয়ে উঠেছিল, তাই সে এই স্কেটটি পেয়ে এখন খুবই খুশি। সেই কারণে সে রিচার্ডকে বলে, তোমাদের যদি এই স্কেটটি এতই দরকার তাহলে আমার থেকে এসে নিয়ে যাও। ফলে এখানেই শুরু হয় ফ্যান্টাস্টিক ফোরের সাথে ভিক্টরের লড়াই। যেহেতু ভিক্টর এখন অনেক শক্তিশালী, তাই এরা চারজনে মিলে তার সাথে কিছুতেই পেরে উঠছিল না। তাই একটা টাইমে রিচার্ড বাধ্য হয়ে তার প্লেনটিকে তিনটি আলাদা অংশে ভাগ করে দেয়, ফলে এখন চারজন আলাদা হয়ে ভিক্টরকে হারানোর চেষ্টা করে। কিন্তু এখানেও ভিক্টর তার ক্ষমতা দিয়ে তাদের ওই প্লেনগুলোকে ক্র্যাশ করিয়ে দেয়, আর ঠিক করে সে যদি কোনোভাবে সিলভার সাফারকে মেরে ফেলতে পারে তাহলে তার থেকে আর কেউই এই স্কেটটি কেড়ে নিতে পারবে না। এইভাবেই সে একটি মেটালিক রড নিয়ে সিলভার সাফারের দিকে ছুঁড়ে মারে। ঠিক তখনই সুজ সিলভার সাফারের সামনে এসে তার ক্ষমতা দিয়ে ওই রডটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার ক্ষমতা ওই রডটিকে আটকাতে ব্যর্থ হলে রডটি সোজা এসে তার বুকে গিঁথে যায়। তখনই ফ্যান্টাস্টিক ফোরের বাকি তিনজন সেখানে এসে হাজির হয়, আর রিচার্ড তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে খুবই ভেঙে পড়ে। জনিও তার দিদিকে এই অবস্থা দেখে খুবই রেগে যায়, আর ভিক্টরকে মারার জন্য প্ল্যান করতে থাকে। তখনই রিচার্ড তাকে জানায়, ভিক্টরের হাতে এমন একটি ডিভাইস আছে যার সাহায্যে ওই স্কেটটি তার সাথে আটকে আছে, আমরা যদি তার ওই ডিভাইসটি কোনোভাবে নষ্ট করে দিতে পারি তাহলেই ওই স্কেটটি অটোমেটিক্যালি তার থেকে আলাদা হয়ে যাবে। এবার দেখা যায় জনি যেহেতু সবার থেকে তার ক্ষমতা ট্রান্সফার করতে পারে, তাই এখন সে তার বাকি তিনজন টিম মেম্বারকে একসাথেই টাচ করে আর সবার ক্ষমতা একসাথে নিয়ে ভিক্টরকে মারার উদ্দেশ্যে রওনা হয়। আর অ্যাট লাস্ট জনি এই ক্ষমতা নিয়ে ভিক্টরের ওই ডিভাইসটি নষ্ট করতে সক্ষম হয়, ফলে ভিক্টরের থেকে ওই স্কেটটি আলাদা হয়ে যায়। এদিকে এতক্ষণে সুজ ওই আঘাত সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। এবার আমরা দেখতে পাই সিলভার সাফার হাওয়ায় উঠতে থাকা তার স্কেটটি নিজের কাছে নিয়ে এসে তার উপর উঠে পড়ে, আর সঙ্গে সঙ্গেই তার সব ক্ষমতা সে ফিরে পায়। এরপরই সে তার ক্ষমতা দিয়ে সুজকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। কিন্তু এতক্ষণে পুরো পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, মানে গ্যালাকটাস আস্তে আস্তে গোটা পৃথিবীকে গ্রাস করতে শুরু করেছে। সিলভার সাফারের তৈরি ওই গর্তগুলির সাহায্যে পৃথিবীর কোরকে সে নিজের দিকে টানতে শুরু করেছে। এটা দেখেই সিলভার সাফার জনির সাহায্যে রওনা হয় গ্যালাকটাসের দিকে, যাতে সে পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। আর যেতে যেতেই সে গ্যালাকটাসের উদ্দেশ্যে বলতে থাকে, আমি তোমার গোলামি করবো না আর দ্বিতীয় কোনো গ্রহকে এইভাবে ধ্বংসও হতে দেব না। এরপরই সে সোজা মেঘের মতো দেখতে গ্যালাকটাসের একদম কেন্দ্রে পৌঁছে যায়, তারপর নিজেকে বলিদান দিয়ে গ্যালাকটাসকে ধ্বংস করে পৃথিবীকে অনেক বড় একটি বিপদের হাত থেকে রক্ষা করে। গ্যালাকটাস ধ্বংস হয়ে যাওয়ার পরেই পুরো পৃথিবী ধীরে ধীরে আবার নর্মাল অবস্থায় ফিরে আসতে শুরু করে। এখানেই জনি লক্ষ্য করে সে তার সঙ্গীদেরকে টাচ করলে যেভাবে তার ক্ষমতা ট্রান্সফার হয়ে যাচ্ছিল সেটা এখন হওয়া বন্ধ হয়ে গেছে, আর এটা দেখেই তারা খুবই খুশি হয়ে যায়। এবার ফিল্মের একদম লাস্টে দেখা যায় রিচার্ড আর সুজ দুজনে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর এখানেই ফিল্মটি শেষ হয়। ফ্যান্টাস্টিক ফোরের আরও একটি সিকুয়েল 2015 রিলিজ হয়, কিন্তু সেই মুভিটি এই দুটি মুভির একদম রিমেক। কিন্তু তাও আমি চেষ্টা করবো সেই ফিল্মটিকেও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করার। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এই রকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।